বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন মহানগর বিশেষে জজ আদালত দুদকের তদন্তকারী কর্মকর্তা বেনুজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রূপগঞ্জে চব্বিশ ও উত্তরায় তিন কাঠা বান্দরবানায় পঁচিশ একর বাড্ডা ও মোহাম্মদপুরে আটটি ফ্ল্যাট গুলশানে ছয়তলা ভবন সিটিজেন টিভি ও টাইগার অ্যাপারেলসের শেয়ার জব্দের আবেদন করেন এ সময় পুলিশের সাবেক এই আইজিপি তাদের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয় পরে আদালতে এসব সম্পদ জব্দের আদেশ দেন অন্যদিকে বেনজিরের অপকর্মের দায় নেবে না পুলিশ বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলো দেখবে তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে